বার কাউন্সিলে আইনজীবীদের অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার সময় মোহাম্মদপুরের দুটি কেন্দ্রে ভাঙচুর, অন্য শিক্ষার্থীদের বাধা ও খাতা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। শনিবার সকালে প্রশ্নপত্র কঠিন হওয়ার দাবি করে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও ভাঙচুর করে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করে। এরপর আর পরীক্ষা হয়নি মোহাম্মদপুর মডেল ও কেন্দ্রীয় কলেজে। এদিকে বার কাউন্সিল চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানিয়েছেন, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদের কি ফল ঘোষণা করা হবে। রাজধানীর মোহাম্মদপুর মডেল কলেজ শনিবার সকাল 9টায় শুরু হয় আইনজীবীদের নিবন্ধনের লিখিত পরীক্ষা। তবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা সিলেবাসের বাইরে থেকে এসেছে দাবি করে বিক্ষোভ শুরু করে পরীক্ষার্থীদের এক অংশ। এ সময় পরীক্ষা বাতিলের দাবিতে খাতা ছিঁড়ে ফেলেন তারা। ভাঙচুর চালানো হয় অধ্যক্ষের কক্ষ সহ কলেজ ক্যাম্পাসে। যারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তাদের উপরও চড়াও হয় বিক্ষোভকারীরা। দুধের বাচ্চাদেরকে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে আসার পর দেখি এখন আমাদের সাথে এরকম করা হচ্ছে। এমসিকিউতে একবার যদি কেউ টিকে সে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে রিটেন, তো আমি দ্বিতীয়বারের পরীক্ষার্থী ছিলাম, এটাই আমার সর্বশেষ পরীক্ষা। এতে যদি আমি দিতে না পারি, এটা আমার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে। 3 বছর পরে একটা পরীক্ষা পেলাম, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যারা আছি পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের হলে যে ব্যাপক ভাঙচুর হয়েছে এটা বার কাউন্সিলের ইতিহাসে একটা কলঙ্কিত ইতিহাস। শিক্ষানবিশ আইনজীবীদের এমন আচরণে হতবাক পরীক্ষা পরিদর্শকেরা, আর ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ কলেজ প্রশাসন। বললো যে ওরা পরীক্ষা দেবে না, ওরা বের হয়ে যেতে চাইলো। আমরা ইনভিজিলেটররা ওদেরকে রুমে রাখার চেষ্টা করলাম অনেক, কিন্তু ওরা বললো যে না, অন্যান্য কেন্দ্রেও না কীরকম হচ্ছে, ওরা পরীক্ষা দেবে না। যারা ভাঙচুর করছেন তাদের বাবার পয়সা আছে এখানে, তাদের গরিব মানুষের পয়সা আছে, সরকার তো চেষ্টা করছেন। এখন এরা যদি সচেতন মানুষ, শিক্ষিত মানুষ হয়ে এগুলো করে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা কোনো মতেই আশা করি না এদের কাছ থেকে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজেও প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজ প্রশাসন পুলিশ ডাকলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আর ঘটনাস্থল থেকে আটক করা হয় 12 জনকে। কলেজ কর্তৃপক্ষ অবহিত করেছে যে তারাও ক্যাম্পাসে ক্লাসরুমের ভিতরে ভাঙচুর টাঙচুর করেছে, তো তারা পরীক্ষা দিবে না, তো পরীক্ষা আপাতত স্থগিত। আমরা এখন পরীক্ষার কেন্দ্র মোটামুটি শূন্য। অনিয়মিত পরীক্ষা গ্রহণ, খাতা রিভিউর সুযোগ না থাকা সহ বেশ কিছু ইস্যুতে আন্দোলন করেছিল শিক্ষানবিশ আইনজীবীরা। এরপর বার কাউন্সিল গত 26 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। আর শনিবারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল 13,000 শিক্ষার্থীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।